চট্টগ্রাম ও রাজানাত মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সুন্দর করে হাঁটালে বৃহস্পতিবার রাতে লেলাঙ্গারের হজরত আব্দুর রহমান শাহ মাজারের মাঠ প্রাঙ্গণত টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব ও রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। রাউজান বিনাজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এর প্রধান অতিথি ছিল পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিল রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান। এটা উদ্বোধক আছিল মির্জা মোহাম্মদ টিপু। বিশেষ অতিথি আছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু, উত্তর জেলা ছাত্রলীগের নেতা দীপ্লুদে দীপু, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার সহ আরো বোধকে। চারিদিকে স্বাধীনতা বিরোধী চক্ররা রাউজানবাসীকে জিম্মি করে রেখেছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের প্রতিনিধি হিসাবে জনাব এম এম ফজলুল করিম চৌধুরীকে এখানে কাজ করার জন্য পাঠিয়েছেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।